তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিটেট 2021 সালের জানুয়ারি মাসের চ্যাপ্টার 2 এর বাংলা সমাধান। এর আগে কিন্তু আমরা পেপার 1 টা আলোচনা করেছি, যেখানে তোমার প্রশ্ন সংখ্যা ছিল 91 থেকে 120 অর্থাৎ 30টি। আজকে আমরা 121 থেকে 150 এই টোটাল 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ পেপার 2, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, দেখো যে সিটেটের বিশেষ করে বাংলা, অন্যান্য বই তুমি ইংলিশের সমাধান পেয়ে যাবে, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত বাজার চলতি কোনো বই বাইর হয়নি। ওকে, তো সেই বাংলা থেকে কিন্তু এবছরকার জন্য প্যাডাগজি এবং যে প্যাসেজ তার সাথে গ্রামার সবটাই কিন্তু তোমরা সিটেট থেকে হুবহু কমন পাবে। তো সেই জন্য আমরা অল সাবজেক্ট অর্থাৎ বাংলা সহ অল সাবজেক্টের সিটেটের 10 ইয়ার্স 11 ইয়ার্সের সমাধানপত্র আমরা বাইর করেছি, যদি কেউ নিতে চাও। আমাদের যে স্পেশাল ডিসকাউন্ট হিসাবে চলছে এটা, আমরা এখানে দাম রেখেছি মাত্র 350 টাকা, অল সাবজেক্টের জন্য তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। যদি কেউ ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্ট নাও, তো সেই ক্ষেত্রে আমাদের দাম রাখা হয়েছে 100 টাকা, ঠিক আছে? যদি কেউ নিতে চাও, আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বার তোমরা ফোনপে, পেটিএম বা গুগল পে করে তার স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে সাথে সাথে তোমরা অ্যান্সার মানে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আজকে আমার আলোচ্য টপিক রয়েছে অর্থাৎ বাংলা দ্বিতীয়। তো এখানে দেখো 121 থেকে 128 নম্বর যে প্রশ্নটা হবে, এটা এখানে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ থেকে, ঠিক আছে? তো বাংলার ক্ষেত্রে দুটো প্যাসেজ থাকবে, একটা হচ্ছে তোমার পদ্য এবং একটা গদ্য, ঠিক আছে? তো প্যাসেজটা যদি তোমাদের কাছে না থাকে, তাহলে অ্যান্সার এগুলা আমি যদি বলে দিই তবু কাজ হবে না। তো এই প্যাসেজ থেকে যেগুলো আমাদের গ্রামার এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখেনি আমাদের গ্রামার কী রয়েছে। নাম্বার এই 126 নম্বর এই প্যাসেজের একটা অংশ কিন্তু এখানে গ্রামার হিসেবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ বাক্য বাক্যান্ত, যেটা আমরা এর আগের দিন বলছিলাম যে কীভাবে বাক্য পরিবর্তন করতে হয়। তো কী আছে, আহ কী সুন্দর এ জীবন, এটি কোন শ্রেণীর বাক্য? অনুজ্ঞাসূচক, প্রশ্নবোধক, নঙ্গর্থক না বিস্ময়সূচক? ওকে, তো এই 126 নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়েছে সেটাই তোমার অপশান 4, অর্থাৎ এটা বিস্ময়সূচক, আহ কী সুন্দর এ জীবন, ঠিক আছে? তাহলে এখানে একটা আমরা গ্রামার পেলাম। আমাদের 131 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হয়েছে একটা গ্রামার, বাংলা ব্যাকরণ, কি নিচের কোন শব্দ জোড়াটি বিপরীত অর্থ প্রকাশ করছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে শব্দ জোড়া রয়েছে, যে নিজস্বী থেকে নিধস্নী, আশীর্বাদ অভিশাপ, বিবেক বুদ্ধি প্রযুক্তি কর্ণিস, তো এখানে বলা হয়েছে কি বিপরীত শব্দ, একে অপরের বিপরীত শব্দ। তো এখানে সবাই আমরা বুঝতে পারছি যে এর বিপরীত শব্দ তোমার 2 নম্বর হয়েছে, কি আশীর্বাদের বিপরীত অভিশাপ, ঠিক আছে? 133 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা গ্রামার, সেটা হচ্ছে তোমার দেখো ভয়ঙ্কর এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে সঠিক কোনটি হবে, ঠিক আছে? 1 থেকে 4 এখানে তোমার অপশন দেওয়া রয়েছে। তো এই 133 নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়েছে সেটা হচ্ছে তোমার অপশন 4, ভয়ম প্লাস কর ইজিক্যাল টু ভয়ঙ্কর, এখানে এই ভয়ঙ্করের সঠিক এটা সন্ধি বিচ্ছেদ। ওকে, এবার 134টা কিন্তু গ্রামার, আমরা দেখিনি কি গ্রামারটা এখানে রয়েছে, বাক্য পরিবর্তন, কি আগে প্রশ্নটা দেখিনি যে হাতিটি সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে, এই বাক্যটি কিসে রয়েছে, কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য, এখানে এবং শব্দটি রয়েছে। তো এখানে বলা হয়েছে বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে সঠিক কোনটি হবে, কি আরেকবার দেখিনি প্রশ্নটা, যে কি হাতিটি সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে, তাহলে বাগে পাবে এবং পিষে মারবে এই অর্থটা কিন্তু একই থাকবে, গঠনটা চেঞ্জ হবে অর্থটা একই থাকবে, ঠিক আছে? তো আমরা দেখে নিই প্রশ্নটার কী কী রয়েছে, অর্থাৎ 4টা অপশন। 1 নম্বর যেটার অপশন রয়েছে দেখো, যে হাতিটি যখন তাকে বাগে পায় তখন তাকে পিষে মারে, তো এই যখন তখন হলে সেটা কী হয়, যখন তখন হলে সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড এই কমপ্লেক্স হয় অর্থাৎ জটিল বাক্য, তাহলে এটা কিন্তু হবে না, আমাদেরকে কী বলেছে সরল বাক্য। 2 নম্বর আছে দেখো, হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে, বাগে পেয়ে পিষে মারে, তাই তো? দেখা যাক এটা আমাদের হওয়ার মতো আছে কি দেখি। আচ্ছা, 3 যেটা রয়েছে দেখো, যেহেতু হাতিটি তাকে বাগে পায় সেহেতু তাকে পিষে মারে, তাহলে এটাও কিন্তু জটিল বাক্য, যেহেতু সেহেতু কথা বলা হয়েছে, ঠিক আছে? আর 4 যেটা রয়েছে দেখি, যে হাতিটি সহজেই তাকে বাগে পায় কিন্তু পিষে মারে, তাহলে কিন্তু থাকে মানে সেটা কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য, তাহলে এখানে 2 নম্বরটা হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? তা বাক্য অবশ্যই তোমাদেরকে পড়তে হবে কোনটা কী ধরনের বাক্য, যেরকম হাতির যখন তখন থাকলে জটিল, হ্যাঁ যেহেতু সেহেতু থাকলে জটিল, আর এই কিন্তু যদি থাকে তাহলে তোমার কম্পাউন্ড অর্থাৎ যৌগিক, তাহলে এইটাই কিন্তু একমাত্র সরল বাক্য এখানে রয়েছে, ঠিক আছে? যেটা আমাদের আলোচ্য
বহু প্রতীক্ষিত যে পার্টটি সেটা হচ্ছে তোমার প্যাটাগজি, যেটা তোমার 136 থেকে 135 নম্বর, অর্থাৎ টোটাল 175, টোটাল 15টি প্যাটাগজি রয়েছে। এই প্যাটাগজিগুলো আমরা সবটাই আলোচনা করব। 136 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো যে শিশুর ভাষা অর্জনের নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা অর্জনে? শিক্ষক না পরিবার না বিদ্যালয় না সংবাদ মাধ্যম? তো ভাষা অর্জনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে তোমার পরিবার, এখানে ফ্যামিলি হবে তোমার কারেক্ট অ্যান্সার। মানে 37, দেখো কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণ নিয়মাবলী মুখস্থ করা? কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? কী কী পদ্ধতি রয়েছে? একটা যে সাংগঠনিক অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, প্রত্যক্ষ অর্থাৎ ডাইরেক্ট প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, তিন হয়েছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেশন মেথড, আর স্বাভাবিক আবেদন অর্থাৎ ন্যাচারাল তোমার অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এই 137 নম্বর যেটা প্রশ্নের কারেক্ট অ্যান্সার হিসেবে সেটা অপশন 3 অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি, এটা হচ্ছে তোমার 138। 138 হচ্ছে নিচে কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, মাথায় রাখবে প্রয়োজনীয় নেই। একটা হচ্ছে মোটিভেশন, প্রোৎসাহন, মোটিভেশন। দেখো অনেক ক্ষেত্রে এই বাংলাটা তোমরা বুঝতে পারবে না, সেই জন্য ইংলিশ টার্মটা পাশে দেওয়া আছে, ইংলিশ টার্মটা থেকে হেল্প নিতে হবে। তাহলে সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, শিখনে বিশেষ ভঙ্গি অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, আর অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন। তো আমাদের কী বলেছে যে ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় কিন্তু, তো সেটা হবে তোমার অনুবাদ। এটা ভাষা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজনীয় নয়। শিশুদের লেখার সময় একজন শিক্ষক হিসাবে তুমি কী করবে? শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কী করবে? কী দিয়েছে অপশনগুলো, কী কী দেওয়া রয়েছে দেখে নিই। একটা অপশন আছে, দেখো ফার্স্ট ওয়ান যে অপশনটা কী, যে শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে। দুই নম্বর হয়েছে শিশুদের তাদের ভাবের চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। তিন নম্বর হয়েছে শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে, তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলতে হবে। আর একটা আছে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লিখতে সুযোগ দেওয়া হবে। তাহলে এখানে বলা হয়েছে লেখা শেখানোর ক্ষেত্রে উপযুক্ত প্রয়োজনীয় মানে পদ্ধতি, তাই তো তুমি কী করবে? তো এই ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে যেটা প্রধান কর্তব্য বা দায়িত্ব হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দিতে হবে, তাকে তাদের ভাবনা চিন্তাকে সুযোগ দিতে হবে লেখার ক্ষেত্রে। ওকে, তারপর 140 কী রয়েছে, যে শিক্ষার্থীর জন্য শিখন শিক্ষণ অর্থাৎ লার্নিং টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস TLM যেটা হচ্ছে, হ্যাঁ, উপাদান বাছাই করা নিচের কোনটি বিশেষ জরুরি, কোন বিষয়টি বিশেষ জরুরি? কী কী রয়েছে দেখি, এক নম্বর হচ্ছে দেখো যে এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত, এটি অধিক মূল্যবান না হওয়া উচিত, মূল্যবান, এটি শিক্ষার্থী নিজের হাতে তৈরি করা হওয়া উচিত। আর একটা হচ্ছে কি, এটি সংক্ষিপ্ত এবং সংহত উপায়ে ব্যবহার উপযুক্ত হওয়া উচিত। তা আশা রাখছি এটা তোমরা সবাই অ্যান্সার দিতে পারবে, সেটা হচ্ছে অপশান 4, কি এটা সম্পৃক্ত অর্থাৎ কনটেক্সচুয়াল, তার সাথে কী হবে ইন্টিগ্রেটেড উপায়ে ব্যবহার করা উচিত। প্রশ্নটা দেখিনি, যে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী কয়েকটি ধ্বনি উচ্চারণ অসুবিধা রয়েছে, নিচের কোন পদ্ধতি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী হবে? ওকে, তো এখানে প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই, অপশনগুলো, যে শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বরের একটি ছাঁচ ব্যবহার করে একটি নির্দিষ্ট ধ্বনি সৃষ্টির যে উচ্চারণ স্থানগুলো ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করা। শিক্ষিকার উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুরে সুর করে বলা এবং শব্দের যে ধ্বনি সৃষ্টি করা এবং শনাক্তকরণযোগ্য করে তোলা। নাম্বার 3 যেটা হচ্ছে পাঠ জোরে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলি ব্যবহার করা। 4 হচ্ছে তাদের বারবার উচ্চারণ ও অভ্যাস করতে দেওয়া, যাতে তারা বারবার উচ্চারণ করে এবং অভ্যাসগুলিকে অসুবিধাগুলিকে দূর করতে পারে। তো দেখো মানে প্রশ্ন চাইতে অপশন কিন্তু অনেক বড়, তাই না? তো এই ধরনের যদি কোশ্চেন আসে অবশ্যই আমাদেরকে মানে টাইম কিন্তু নেবেই, টাইম কিন্তু মানে শেষ করবে, সেজন্য যত প্র্যাকটিস করবে তত তোমাদের এগুলো কাজে লাগবে। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন 2, কি শিক্ষিকার উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ ধ্বনি সৃষ্টি করে এবং শনাক্তকরণযোগ্য করে তোলা, এটা হচ্ছে একমাত্র উপায়। 42 নম্বর, দেখো বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়, কী হয় যে শিখন পদ্ধতিটি সেটা কোন পদ্ধতি?
উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়। সেটা কোন ক্ষেত্রে? সেটাই তোমার কি বলছো, অবরোহী না এই আরোহী, অবরোহী ব্যাকরণ অনুবাদ পদ্ধতি না প্রত্যক্ষ পদ্ধতি। তো এটা হবে তোমার অবরোহী পদ্ধতি, ঠিক আছে, অর্থাৎ ডিডাকটিভ মেথড। যে শিক্ষার্থীর কিসের সাহায্যে ভাষা অর্জন করে, শিক্ষার্থী কিসের সাহায্যে ভাষা অর্জন করে। এক নম্বর কী আছে, স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশের ভাষা ব্যবহার, ভাষার গঠনশৈলীর বিশ্লেষণ করে, না ওই ভাষার সাহিত্য পাঠ করে, না এখানে কী আছে ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়। তো এই প্রশ্নের অ্যান্সার যেটা হবে সেটা অপশন ওয়ান, অর্থাৎ স্বাভাবিক বিনিময় সম্পৃক্ত পরিবেশ, অর্থাৎ ন্যাচারাল যে পরিবেশ সেই পরিবেশে ভাষা ব্যবহারের মাধ্যমে। 43-এর 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 44, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিশেষ উদাহরণ, এই বিকাশের উদাহরণ, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ। কী আছে তোমার, আরোহণ, লম্ফন, লিখন না পঠন। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন 3, সেটা হচ্ছে তোমার লিখন। এটা হচ্ছে সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ। 45 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দেখো যে একটি শ্রেণীকক্ষে বহু ভাষা ভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন। বহু ভাষিকার, ঠিক আছে, এমসিকিউ যে তোমার অল্প আর অনেক যেটা হয় না সাবজেক্ট মানে ডিটেলস যেটা বলা সেটা বহু ভাষায়। ওকে, তো এই প্রশ্নের অপশন দেখি, বেলুন কত উঁচুতে উঠতে পারে, তোমার ভাষার কয়েকটি তরকারি নাম লিখো, তোমার কি কোনো পোষা পশু আছে, তুমি কি অক্ষরগুলি লিখছো, ঠিক আছে, এই প্রশ্নগুলোর মধ্যে কোনটায় ভাষা মানে বহু ভাষিকার প্রসার করছে, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন 2, অর্থাৎ তোমার ভাষার কয়েকটি তরকারি নাম করো, অনেক ভাষার এখানে প্রকাশ পাওয়া হচ্ছে। নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ এগুলি কী রয়েছে, এগুলো কী করে, অর্থাৎ ছড়া কী করে শিক্ষার্থীর লক্ষ্য ভাষার বলার সুযোগ করে দেয়, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করে, আর কী হচ্ছে শিক্ষার্থী কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠন করতে সাহায্য করে। এটা হচ্ছে নিচু ক্লাসে মানে ছড়া ব্যবহারের ক্ষেত্রে। তো এটা কী হবে, 1, অর্থাৎ শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় বলার সুযোগ করে দেওয়া, অর্থাৎ টার্গেটেড যে ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু বলার সুযোগ করে দেওয়া, এটা হচ্ছে ছড়া জন্য উচিত। ওকে, 47, দেখো প্রশ্নটা অনেক বড়, কী বলা আছে, শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া করাবেন, শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প কার্যের পরিকল্পনা করলেন, যেমন কিছু পরিকল্পিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে, এই আয়োজন কিসের জন্য, ঠিক আছে। প্রশ্নটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, প্রশ্নটার ভিতরেই কিন্তু অনেক উত্তর লুকাইছে, আর যেহেতু বড় একটা প্রশ্ন, তো যাই হোক পড়া হয়েছে। এবার আমরা অপশন দিকে যাই, এটা হচ্ছে তোমার কী আয়োজন কী জন্য, শ্রবণের পূর্বের কার্যকলাপ, শ্রবণের সময় কার্যকলাপ, সময়ের পরব মানে শ্রবণের পরবর্তী কার্যকলাপ, আর শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা, ঠিক আছে। সেটা হয় তোমার যে এই চারটা অপশনের ভিতরে কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে, সেটা তোমার 1, অর্থাৎ শ্রবণের পূর্ব প্রকল্প মানে যেটা আছে সেটা। ওকে, রয়েছে কি ভাষা শিক্ষার ক্লাসে চিত্র পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, ঠিক আছে, কোনটা সঠিক নয়, কী কী অপশন আছে দেখে নিই। একটা দেখো যে এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়, এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেয়, এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ গড়ে তুলতে এবং সৃজনী শক্তির বিকাশে সুযোগ করে দেয়, এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশে সাহায্য করে। এটা কী হবে, অপশন 4, অর্থাৎ এটা তাদের শ্রবণই যে যন্ত্র বা শ্রবণ দক্ষতার বিকাশে সাহায্য করে। 49, জরুরি সাক্ষরতা স্তরে নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত, ইমার্জেন্সি লেটারি স্টেজ, কী রয়েছে, বর্ণমালা রচনা, শব্দ শিক্ষা, বাক্য রচনা না অঙ্কন, কোনটা হবে কারেক্ট অ্যান্সার। তো এটা হবে তোমার অপশন 4, অর্থাৎ অঙ্কন, এটা হচ্ছে তোমার জরুরি সাক্ষরতা স্তরের লিখনের একটা অন্তর্ভুক্ত। তো আজকে আমাদের এই পর্বে লাস্ট যে কোয়েশ্চেনটি সেটা কী রয়েছে দেখি, যে শিক্ষার্থীর ভাষা ব্যবহারে মূল্যায়নে নিজের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়, নজর সারণী, মূল্য নির্ণায়ক মানদণ্ড, পোর্টফোলিও না পারস্পরিক ভাব বিনিময়, ঠিক আছে। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার অপশন 3, অর্থাৎ পোর্টফোলিও। ওকে,
তো বন্ধুরা আজকে আমরা এখানে আলোচনা করলাম প্রাইমার টেট এই সি টেটের 2021 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় পেপারটি। এরকমভাবে আমরা একদম 2012 থেকে 2022 সাল পর্যন্ত তোমাদের 10 ইয়ার্সের সমস্ত সলভ করে দেব সমস্ত সাবজেক্টের। ওকে, আর যেটা বললাম যদি তোমরা পিডিএফটা নিতে চাও, যা প্রসেস আমরা বললাম সেই প্রসেস অনুযায়ী তোমরা পিডিএফটা নিতে পারো। ওকে, তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।